অভিনন্দন সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কেন মানুষ কাঁদে এবং কান্নার পিছনে কি বিজ্ঞান আছে। কান্না আমাদের সবার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আনন্দে কাঁদি, দুঃখে কাঁদি, ব্যথায় কাঁদি, এমনকি খুশিতে কাঁদি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন আমরা কাঁদি? চলুন জেনে নেওয়া যাক এর পিছনে থাকা বিজ্ঞানটি কি। কান্নার প্রকারভেদ। প্রথমে আসি কান্নার প্রকারভেদ। কান্না মূলত তিন প্রকারের হয়। এক, বেসাল টিয়ার্স। এটি আমাদের চোখের প্রতিদিনের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হয়, চোখের পৃষ্ঠকে স্যাঁতস্যাঁতে এবং সংক্রমণ মুক্ত রাখে। দুই, রিফ্লেক্স টিয়ার্স। ধোয়া বা ধুলো ময়লার মতো কোনো বাহ্যিক উত্তেজনায় যে কান্না হয় তা হল রিফ্লেক্স টিয়ার। এটি চোখকে পরিষ্কার রাখার জন্য কাজ করে। তিন, ইমোশনাল টিয়ার্স। সবচেয়ে পরিচিত কান্না হল ইমোশনাল টিয়ার। এটি মানসিক অবস্থা যেমন দুঃখ, আনন্দ, হতাশা বা উদ্বেগের কারণে। ইমোশনাল টিয়ার্সের বিজ্ঞান। হরমোনের ভূমিকা। ইমোশনাল টিয়ার্সে কোর্টিসল এবং এন্ডোরফিনের মতো হরমোন থাকে যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিউরোসায়েন্স। কান্নার সময় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ সক্রিয় হয়, যেমন আমিগ্রালা, যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। এই সময়ে আমাদের শরীরে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন নামক হরমোন মুক্ত হয় যা আমাদেরকে প্রশান্তি দেয়। শারীরিক উপকারিতা। কান্নার মাধ্যমে আমাদের শরীরে টক্সিন বের হয়ে যায় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকার। কেন কান্না গুরুত্বপূর্ণ? আবেগ প্রকাশ। কান্না আমাদের আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের অনুভূতির সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে। সামাজিক সংযোগ। কান্নার মাধ্যমে আমরা অন্যের সহানুভূতি পাই এবং এটি আমাদের মধ্যে সামাজিক বন্ধন গড়ে তোলে। চিকিৎসা উপকারিতা। গবেষণায় দেখা গেছে কান্না আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং আমাদের মধ্যে থাকা নেতিবাচক আবেগ দূর করে। তো বন্ধুরা, কান্না শুধু দুঃখ বা কষ্টের প্রতিফলন নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কান্না কখনোই লজ্জার কিছু নয়, বরং এটি আমাদের জীবনের একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর অংশ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন